ঈদের ছুটিতে বন্ধুদের নিয়ে আনন্দ করতে ঘুরতে বের হয়েছিলেন 25 বছর বয়সী সাব্বির। কে জানত তার এই আনন্দ যাত্রাই হবে শেষ যাত্রা। ঘুরতে বের হয়ে লাশ হয়ে ফিরতে হলো সাব্বিরকে। বুধবার রাতে সাব্বির বন্ধুদের সঙ্গে নিয়ে মোটরসাইকেলে পুরান ঢাকার নাজিরা বাজারে যান। সেখানে খাওয়া দাওয়া করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যান। টিএসসি থেকে মোটরসাইকেলে রাত 12:30টার দিকে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ি মেয়র হানিফ ফ্লাইওভারে টোল প্লাজায় কে ট্রাভেলস নামে একটি বাসের ধাক্কায় ছিটকে পড়ে যান সাব্বির। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওরা টিএসসির দিকে গিয়েছিল, ফ্রেন্ড সার্কেল চার হোন্ডা, পরে আসতে সময় কাজলা যে টোল দেয়, এই টোলের আগে বাস মাইরা দিছে পিছন থেকে। রাত 12:00 বাজে এখানে নিয়ে আসছে আমার ভাইরে, আর রাত 12:00 থেকে এই যে এখন পর্যন্ত আমরা লাশ নিতে পারছি না। এই ঘটনায় আহত হন তার সঙ্গে থাকা আরেক বন্ধু। ঘটনার পরপরই সাব্বিরের বন্ধুরা বাসটিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। বাসের চালককে আটক করেছে যাত্রাবাড়ি থানা পুলিশ। তো মামলা নিশ্চয়ই হবে, কারণ একটা রোড অ্যাক্সিডেন্ট যদি ওনারা তো অবশ্যই মামলা করবে, হয়তো দেখা যায় যে আজকে মামলা করলো না, যদি কালকে মামলা করে বাস, ওটা যাত্রাবাড়ি থানায় আটক আছে। সাব্বির যাত্রাবাড়ি মাতুয়াইলে দক্ষিণপাড়া বটগাছিয়া এলাকার বাসিন্দা। সাব্বিরের পরিবারে তার এক ভাই, এক বোন ও মা বাবা রয়েছে। নিহত সাব্বির পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা।